আমাদের অরাজনৈতিক হতে শিখতে হবে। একটা শিল্পী সংগঠন কখনো পলিটিক্যাল পাপেট হতে পারে না, এটা একটা পেশা, সকলের পেশায় তাদের জন্য সম্মানের। কিন্তু এই পেশা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো আসেনি, কি কারণে? প্রশ্নের উত্তরে যদি আমরা বলি অভিনয় করি, তাহলে পাল্টা প্রশ্ন আসে, আর কি করেন? না, আর কিছু করতে হবে কেন? এটাও একটা পেশা, অন্যান্য পেশার মতোই এটা একটা পেশা। পেশাদার হওয়া শিখতে হবে আমাদের, আমাদের অরাজনৈতিক হতে শিখতে হবে। একটা শিল্পী সংগঠন কখনো পলিটিক্যাল পাপেট হতে পারে না। অভিনয় শিল্পীদেরও অনেক ধরনের ক্রাইসিস আছে, হ্যালো, তাদের স্বার্থ মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা তখনই সম্ভব যখন সকল পর্দার অভিনয় শিল্পীরা একটি মাত্র সংগঠনের অন্তর্ভুক্ত হবে, আর তখনই পুরো সিস্টেম পুনর্গঠন করা সম্ভব। রিফর্মেশন একটা পজিটিভ আইডিয়া, একটা মতাদর্শ, পারস্পরিক সম্মান চর্চার মাধ্যমে এর শুরু করতে হয়। অহিংসতা হলো একমাত্র ওয়ে এমন ন্যাশনাল ক্রাইসিসে রিফর্মেশন করার জন্য। এতদিন যারা ছিল তারা কেউ থাকবেন না, কেউ একে বাদ দাও, ওর সাথে কাজ করবো না, এমন কথা আমরা বলছি না। এটা যার সাথে যার হবে সেটা ব্যক্তিগত, অভিনয় শিল্পীরা অভিনয় করবেন এটাই তার কাজ। আমরা যে পরিকল্পনা নিয়েছি তাতে অভিনয় শিল্পীদের সংগঠন হবে বাংলাদেশের একমাত্র কাস্টিং হাব, যেখানে দেশের সকল স্ক্রিন অ্যাক্টররা লিস্টেড থাকবেন তাদের স্কিল অ্যান্ড ক্যাপাবিলিটি অনুযায়ী। অভিনয় শিল্পীরা নিশ্চিন্তে ক্যারেক্টারের প্রিপারেশন নেবেন, সুন্দর পরিবেশে নিরাপদভাবে শুটিং করবেন, লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্স থাকবে, প্রভিডেন্ট ফান্ড, রিটায়ারমেন্ট ফান্ড থাকবে, আর্থিক নিরাপত্তা থাকবে, কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে, কাস্টিং উইং, পিয়ার উইং থাকবে। ওকে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অ্যাক্টর্স ক্যাম্প হবে, বিভিন্ন রকম স্কিল এবং নলেজ ডেভেলপমেন্ট কোর্স থাকবে, স্কলারশিপের ব্যবস্থা থাকবে, লিগাল সাপোর্ট থাকবে। যুগোপযোগীভাবে সংগঠনের পুরো সিস্টেমকে এভাবে রিফর্ম করলেই একটি শিল্পী সংগঠন শিল্পীদের আস্থার জায়গা হয়ে উঠতে পারে, কারণ এই সংগঠন দ্বারা তার সকল পেশাদারি স্বার্থ মর্যাদা এবং অধিকার নিশ্চিত হবে। রিফর্মেশনের মানে একদল খেয়ে গেল আরেক দল এসে খেতে বসবে এমন নয়, ফেসিস্ট সরাতে গিয়েই নিজেই ফেসিস্ট হয়ে ওঠার চান্স বেশি থাকে, যেটা আমরা চাই না। সিস্টেমের রিফর্মেশনের পাশাপাশি আমরা নিজেদেরও রিফর্মেশন চাই, সেলফ রিফর্মেশন যেটাকে বলে। অভিনয় শিল্পীরা তো হবে শান্তির দূত, ধ্বংসের দূত নয়, কারণ তারা শিল্পী, শিল্পীদের সার্বজনীন হতে হয়,